আমাদের পশ্চিমবাংলার লাখ লাখ ছেলে মেয়ে তো অর্পিতা মুখার্জি ফ্ল্যাটের কাউন্টারে গিয়ে টাকাটা জমা দিয়ে আসেননি হ্যাঁ তার মানে কি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার জেলায় জেলায় ব্লকে ব্লকে স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূলের ব্রাঞ্চ আছে যেখানে কি না এই ছেলেমেয়েরা টাকাটা দিয়েছেন সে পাড়ার ব্লক প্রেসিডেন্ট হতে পারে লোকাল নেতা হতে পারে কোনো সরকারি কর্মচারী হতে পারে কোনো নেতা হতে পারে যেই হোক না কেন তাদের থেকে একটা সিস্টেমে টাকাটা উপলব্ধি পৌঁছেছে তো ইডি তো একটা জায়গায় জমা হওয়া টাকাটাকে ধরলো কিন্তু এই যে গোটা সিস্টেমটা এই এই সিস্টেমে যে অসংখ্য এই গোটা পাওয়ার স্ট্রাকচারে যে অসংখ্য নাটবল্টু আছে এই নাট বল্টুদেরকে ধরার কাজটা কে করবে এবং কেন করা হলো না এতদিন পর ভোটের আগে আমি বলবো দুশো চুরানব্বইটা আসনেই আমাকে দেখেই ভোট দিন আমি দায়িত্ব নিচ্ছি আই এম দ্যাস্ট সোল কাস্টোডিয়ান ভোটের পরে যখন একটা ঘটনায় ফাঁসবো তখন আমি বলবো যে আমি ওকে চিনি না ওখানে কি হচ্ছিলো আমি জানি না ওরটা আপনি বুঝে নিন আমাকে ছেড়ে দিন এইটা না এটা কি আমি অপরচুনিজম ইত্যাদি তো অন্য কথা এটা অত্যন্ত দুর্বলতা এটা কিন্তু একজন দুর্বল লিডারের পরিচয় এটা কোনো ক্যাপ্টেনের পরিচয় নয় আপনাকে অনন্তকাল এক নম্বর রেখে আমার লাভটা কী হলো যে আপনি এক নম্বরে থাকলেও আপনার দু নম্বর সবসময় আমাকে লুটবে এবং আমি গত পনেরো বছর ধরে কি বারো বছর ধরে এই দুর্নীতির স্ট্রাকচারে আমি বন্দী হয়ে আছি আপনি এক নম্বর হয়েও আমাকে থেকে বাঁচাতে পারি না